চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুর ইউনিয়ন চট্টগ্রাম জেলা পরিষদের অর্থায়নে 3 লাখ কোটি ব্যয়ে হরিণ খাইন মরহুম আব্দুল ওহাব মুন্সি সড়ক আরসিসি দিয়ে উন্নয়ন কাজ সম্পন্ন হয়। বৃহস্পতিবার সকালে এই সড়ক কুর উদ্বোধন করেছি চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারহান আফরিন জিনিয়া। এই সময় এটা উপস্থিত আছেন পটিয়া জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, কুসুমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকারিয়া ডালিম, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাশেম চৌধুরী, কুসুমপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শওকত আকবর, ডাক্তার জাহাঙ্গীর, ইউসুফ খান, নূর মোহাম্মদ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বদরুল হক সহ আরো বহু কেউ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে ফারহান আফরিন জিনিয়া হই সবসময় বলে আসছি যে আমি সততার সাথে আপনাদের মতো সম্মান রক্ষার্থে আমার নিজেরও একটা সম্মান আছে, আমার আপনাদের সাথে আছে, ইনশাআল্লাহ থাকবো। উদ্বোধন কাজ সি প্লাস চট্টগ্রাম।